জিনিসটা সুলভ না, তুমি যেটা জিনিসটা সেটা আমাদের একটু জানাও। আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছি, তো ওখানে আমাদের সাপ্লিমেন্ট আছে কিছু, ওটা খেয়ে মানুষ সুস্থ থাকে। ওটা কি তোমার ওষুধের অল্টারনেটিভ? কোনো মেডিসিন নয়। ওটা কিসের পরিবর্তে তাহলে খাচ্ছে মানুষ? ওটা হচ্ছে অসুখের সময় না, অসুখ হওয়ার আগে, যাতে ফিউচারে বড় বড় অসুখ গুলো না আসে। আমাদের যদি প্রতিরোধ ক্ষমতাটা আমরা বাড়িয়ে নিই, আচ্ছা, তো তাহলে রোধ করতে পারবো অসুখ গুলোকে। পাউডার সাপ্লিমেন্ট? হ্যাঁ, পাউডার, ট্যাবলেট, এরকম সাপ্লিমেন্ট। কতটা কার্যকরী? প্রচন্ড কার্যকরী। 3-4 মাস ইউজ করলে, যেরকম আমাদের মহিলাদের যেটা সব থেকে বড় প্রবলেম হয়, হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন শুধু নয়, একটা মহিলার যা যা কিছু প্রবলেম হয়, চুল থেকে পায়ের নখ পর্যন্ত, স্কিন থেকে শুরু করে সব কিছু। তো আমাদের এরকম কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা মহিলাদেরকে হেল্প করি। তুমি নিজেও তাই খাও? হ্যাঁ, একদম। আর প্রাকৃতিক ভাবে কিভাবে সুন্দর থাকা যায়, আমরা তো মেডিসিন ইউজ করে, অনেকে ক্রিম লাগাই, ধরুন এটা ওটা করে আমরা সুন্দর হচ্ছি, কিন্তু এটা আমাদের ভেতর থেকে গ্লো করবে। এগুলো ম্যানুফ্যাকচারিং কোথায় হয়, যে কি দিয়ে তৈরি এই জিনিস? এটা কোম্পানি থেকে আমাদের তৈরি হয়। কোম্পানি কোথায়? কোম্পানি আমাদের রাজস্থান। সেখান থেকে মাল আসে? হ্যাঁ, ওখান থেকে আসে। অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট বটল বিভিন্ন ধরনের কাজের জন্য আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা কিছু নয়, অনেক রকমের জিনিস আছে। হ্যাঁ, অনেক রকমের। কি রকম জিনিস আছে? আর্থারাইটিস। আর্থারাইটিস এমন একটা অসুখ যেটা হলে মেডিসিন ইউজ করে করেও ফল হয় না। তো আমাদের এখানে 3-6 মাস যদি আমাকে বলে এই সাপ্লিমেন্টটা খাওয়া ছেলেকে, দেখ ছেলে সুস্থ থাকবে। কিসের সাপ্লিমেন্ট? নিউট্রিচেস কিডস বলে একটা সাপ্লিমেন্ট আছে, ওটাও দেয়। তারপরে আমার ছেলেকে আমি খাওয়াই, খাওয়ানোর পরে দেখলাম যে আমার ছেলে যেটা 2-3 মাস অন্তর যে অসুস্থ হচ্ছিল, তো ওটা ঠিকঠাক মোটামুটি হচ্ছে, কোনো প্রবলেমই হচ্ছে না। যেটা ইমিউনিটি পাওয়ার যেটা কমে গেছিলো আমার বাচ্চার, তো ওদিক থেকে আমার বাচ্চা খুব ভালোই আছে ওটা খাইয়ে। তো তারপরে আমি আমার ভাইকে বলি, মাদের কাছে সন্তান সুস্থ থাকাই সব থেকে বড় পাওনা। তো আমি বললাম যে এই জিনিসটাকে আমি সবাইকে জানাতে যাই। তারপরে ভাইয়ের সঙ্গে যাই, এই কাজে আমি নিযুক্ত হই, তারপরে ডিটেল জানি। কি জিনিসটা সুলভ না, তুমি যেটা জিনিসটা সেটা আমাদের একটু জানাও। আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছি, তো ওখানে আমাদের সাপ্লিমেন্ট আছে কিছু, ওটা খেয়ে মানুষ সুস্থ থাকে। ওটা কি তোমার ওষুধের অল্টারনেটিভ? কোনো মেডিসিন নয়। ওটা কিসের পরিবর্তে তাহলে খাচ্ছে মানুষ? ওটা হচ্ছে অসুখের সময় না, অসুখ হওয়ার আগে, যাতে ফিউচারে এই বড় বড় অসুখগুলো না আসে। Thank you.